সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আবারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন ক্রাটিগাস সম্পর্কে আলোচনা করব। আজকে আলোচনা করব এই ক্রাটিগাস হোমিওপ্যাথিক মাদার টিংচারটি একজন মানুষের হৃৎপিণ্ডের দুর্বলতায় কতটা কার্যকরী বা হার্টের দুর্বলতায় কতটা কার্যকরী সেই প্রসঙ্গে। তো আশা করি বন্ধুরা আপনারা আলোচনার শুরু থেকে শেষ পর্যন্তই থাকবেন বলে আশা করছি। তো বন্ধুরা, প্রথমেই আমি এই ক্রাটিগাস হোমিওপ্যাথিক মাদার টিংচারটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। পরবর্তীতে এই ক্রাটিগাস মাদার টিংচার হোমিওপ্যাথিক ওষুধটি হার্টের দুর্বলতা কতটা কার্যকরী সেই বিষয়ে আলোচনা করব। তো এই ক্রাটিগাস হোমিওপ্যাথিক মাদার টিংচারটির অপর নাম রয়েছে, সেই অপর নামগুলো হচ্ছে হথর্ন, হোয়াইট থর্ন, মেথর্ন, হেথর্ন। এই ক্রাটিগাস মাদার টিংচারটির অপর নাম এইগুলো। এই ক্রাটিগাস মাদার টিংচারটি প্রাপ্তিস্থান অর্থাৎ উৎস বলা যেতে পারে। উৎস হচ্ছে এক প্রকার কণ্টকাকীর্ণ বা কাঁটাযুক্ত গাছ হতে। এই গাছের সমস্ত জায়গাতেই কাঁটা থাকে, কাঁটাগুলো বেশ বড় এবং মোটা হয়। গাছে সাদা রঙের ফুল হয়, এই ফুল হতেই সাধারণত এই ক্রাটিগাস হোমিওপ্যাথিক মাদার টিংচারটি প্রস্তুত হয়ে থাকে। তো বন্ধুরা, আমি এই ক্রাটিগাস হোমিওপ্যাথিক মাদার টিংচারটির উপকারিতা সম্পর্কে আলোচনা করে নিতে চাই। এই ক্রাটিগাস মাদার টিংচারটির উপকারিতা বলতে গেলে প্রথমেই যেটি বলতে হয় যে মাথা ঘোরা, নাড়ির গতি যাদের কমে যায় তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে এই ক্রাটিগাস হোমিওপ্যাথিক মাদার টিংচারটি। রক্তচাপ কমিয়ে আনতে ভালো কাজ করে থাকে এবং এটি উপকারী। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের রক্তচাপকে কমিয়ে নিয়ে আসতে এই ক্রাটিগাস হোমিওপ্যাথিক মাদার টিংচারটি ভালো কাজ করে থাকে। হৃৎপিণ্ডের টনিক স্বরূপ কাজ করে থাকে এই ক্রাটিগাস হোমিওপ্যাথিক মাদার টিংচারটি। যেসব রোগী বদমেজাজি, ক্রোধী এবং কৃপণ স্বভাবের হয় সেসব রোগীদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে এই ক্রাটিগাস মাদার টিংচার। শিশুদের মূত্রযন্ত্রের উপরে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং মূত্রযন্ত্রের যে কোনো উপকার গোলযোগে এই ক্রাটিগাস মাদার টিংচারটি ভালো কাজ করে থাকে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। শিশুদের ঘন ঘন প্রস্রাবে ভালো উপকার করে থাকে। অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে খুব ঘন ঘন প্রস্রাব করছে, এই ঘন ঘন প্রস্রাবের ক্ষেত্রে কিন্তু এই ক্রাটিগাস হোমিওপ্যাথিক মাদার টিংচারটি দারুণ কাজ করে থাকে। মানসিকভাবে ভীতু, নিরাশ, কৃপণ স্বভাবের ব্যক্তিদের উপর ক্ষেত্রে ভালো কাজ করে থাকে এই ক্রাটিগাস হোমিওপ্যাথিক মাদার টিংচার। ক্ষুধাহীনতা, স্নায়বিক দুর্বলতা সহ হৃদযন্ত্রের ক্রিয়াহীনতা দেখা যাচ্ছে, রোগীর ক্ষুধাহীনতা রয়েছে, স্নায়বিক দুর্বলতা রয়েছে, পাশাপাশি হার্টের দুর্বলতা রয়েছে বা ক্রিয়াহীনতা রয়েছে, হৃদযন্ত্রের যে ক্রিয়াহীনতা এক্ষেত্রে কিন্তু দারুণ কাজ করে থাকে। মাথার পিছন দিকে এবং ঘাড়ে ব্যথা সহ অত্যন্ত স্নায়বিক দুর্বলতা, যদি এই লক্ষণ দেখা যায় যে মাথার পিছনের দিকে এবং ঘাড়ে ব্যথা সহ অত্যন্ত স্নায়বিকতা যে দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা সেটি লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে এটি দারুণ কাজ করে থাকে। তো বন্ধুরা, এগুলো ছিল এই ক্রাটিগাস হোমিওপ্যাথিক মাদার টিংচারের উপকারিতা। এখন আমি আলোচনা করব একজন মানুষের যদি হৃৎপিণ্ডের দুর্বলতা দেখা যায় অর্থাৎ হার্টের যদি দুর্বলতা দেখা যায় সেক্ষেত্রে কতটা উপকারী। অর্থাৎ এখন আলোচনা করব হৃৎপিণ্ডের দুর্বলতায় এই ক্রাটিগাস মাদার টিংচারের উপকারিতা সম্পর্কে। হৃৎপিণ্ডের দুর্বলতায় ক্রাটিগাস মাদার টিংচারের উপকারিতা বলতে গেলে, যাদের সামান্য পরিশ্রমে প্রবল শ্বাসকষ্ট হয়, মনে হয় হৃৎপেশিসমূহ শিথিল এবং ক্লান্ত হয়ে পড়ে, অর্থাৎ হৃৎপিণ্ডের যে পেশিগুলো রয়েছে সেগুলো শিথিল হয়ে যাচ্ছে এবং ক্লান্ত হয়ে যাচ্ছে, পাশাপাশি সামান্য পরিশ্রম করলেই প্রবল শ্বাসকষ্ট এবং ক্লান্ত মনে হয়, এই ক্ষেত্রে কিন্তু এই ক্রাটিগাস হোমিওপ্যাথিক মাদার টিংচারটি ভালো কাজ করে থাকে। হৃৎপিণ্ডের শোথে ভালো কাজ করে থাকে, অর্থাৎ যাদের হৃৎপিণ্ডের শোথ দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্রাটিগাস হোমিওপ্যাথিক মাদার টিংচারটি ভালো কাজ করে থাকে। এছাড়া যাদের হৃৎপিণ্ডের দুর্বলতার কারণে নাড়ির গতি কমে যায় এই বিষয়টি যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ক্রাটিগাস হোমিওপ্যাথিক মাদার টিংচারটি ভালো কাজ করে থাকে। হৃৎপেশির উপরে ক্রিয়া করে এবং এটি হৃৎপিণ্ডের টনিক হিসেবে কাজ করে থাকে, হৃৎপিণ্ডের পেশির উপরে ক্রিয়া করে থাকে এবং এটি হৃৎপিণ্ডের টনিক হিসাবে আমরা এই ক্রাটিগাস মাদার টিংচারটিকে ব্যবহার করতে পারি। হৃৎসুলের বা হার্টের যদি কোনো ধরনের ব্যথা হয় সেই ক্ষেত্রে এটি মহা উপকারী ওষুধ বলা হয়ে থাকে।
হৃদধমনীতে চূর্ণময় পদার্থ যদি দেখা যায় বা সঞ্চিত হয়, সেই ক্ষেত্রে ক্রাটিগাস তা দূরীভূত করতে অত্যন্ত কার্যকরী একটি ঔষধ। হৃৎপিণ্ডের ক্রিয়া অনিশ্চিত হলে এবং নিয়মিত করতে এটি কিন্তু দারুণ কাজ করে থাকে। যাদের হৃৎপিণ্ডের ক্রিয়া অনিশ্চিত বা অনিয়মিত হয় তাদের হৃৎপিণ্ডের ক্রিয়া নিয়মিত করতে এটি ভালো কাজ করে থাকে। যাদের হৃৎপিণ্ডের দুর্বলতা থাকে এবং পাশাপাশি রোগী বোধ মেজাজি, ক্রোধী এবং কৃপণ স্বভাবে হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত উপকারী। হৃৎপিণ্ডের দুর্বলতার কারণে বুক ধরফর করলে বা বুকে যদি ব্যথা অনুভব করে সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল দিয়ে থাকে। এছাড়া হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যায় ভালো কাজ দিয়ে থাকে এই ক্রাটিগাস হোমিওপ্যাথিক মাদার টিংচারটি। তো বন্ধুরা, যাদের এই হৃৎপিণ্ডের নানান ধরনের দুর্বলতা রয়েছে বা জটিলতা রয়েছে, হার্টের দুর্বলতা রয়েছে বা জটিলতা রয়েছে, তারা কিন্তু এই ক্রাটিগাস হোমিওপ্যাথিক মাদার টিংচারটি ব্যবহার করে ভালো ফলাফল পেতে পারেন। তবে এই মাদার টিংচারটি ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্ট্রেশনপ্রাপ্ত অভিজ্ঞ হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের সাথে পরামর্শ করে ওষুধটি ব্যবহার করতে হবে বা সেবন করতে হবে। আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করার। তো বন্ধুরা, আজকের আলোচনা এতটুকুই ছিল। আজকের আলোচনাটি যদি ভালো লাগে আশা করব আপনারা সবাই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। সর্বোপরি পরবর্তীতে আলোচনা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এ আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।